সব ঝড়ঝঞ্ঝা পিছনে ফেলে অবশেষে কাজে ফিরলেন নায়িকা পরীমনি। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো শুটিংয়ে ফিরেছেন হালের এই চিত্রনায়িকা। 2019-2020 অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা মুখোশের ডাবিং দিয়েই কাজে ফিরলেন পরীমনি। গত 8 ও 9 সেপ্টেম্বর মঙ্গল ও বুধবার গুলশানের একটি ডাবিং স্টুডিওতে ডাবিংয়ে অংশ নেন পরীমনি। শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণে ডাবিং শেষ করে সকলের সামনে সংবাদটি প্রকাশ করলেন তিনি। শনিবার রাতে সিনেমাটির পরিচালক তরুণ নির্মাতা ইফতেকার শুভ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিচালক শুভ বলেন, গত মঙ্গল ও বুধবার মুখোশ সিনেমার পরীমনির অংশের ডাবিং শেষ হয়েছে। ওই দুই দিন পরীমনি প্রায় সারাদিনই ডাবিং করেছেন। এদিকে শনিবার সন্ধ্যায় সিনেমার ডাবিং করার কয়েকটি ছবি পরীমনি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন, যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, কাজই জীবন, জীবনই কাজ। এভাবেই কাজের মাধ্যমে সকলের মুখে তালা মেরে দিতে চান পরীমনি। মুখোশ সিনেমায় পরীমনি একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন। সেখানে তার চরিত্রের নাম সোহানা সাবরিন। সিনেমাটিতে পরীমনির বিপরীতে আছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। অন্যদিকে পরিচালক ইফতেকার শুভর মুখোশ সিনেমা রিলিজ প্ল্যান ছিল ডিসেম্বর শেষ সপ্তাহে। এটি ইফতেকার শুভর পেজ নাম্বার 44 উপন্যাস অবলম্বনে নির্মিত। সিনেমাটি লেখার পাশাপাশি এটা প্রযোজনা ও পরিচালনা করছেন ইফতেকার শুভ। এদিকে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে প্রীতিলতা সিনেমার দৃশ্য ধারণে অংশ নেবেন পরীমনি। ওই সিনেমায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় অভিনয় করেছেন আলোচিত চিত্রনায়িকা। গত 4 আগস্ট মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর 3 দফা রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রায় 1 মাস পর গেল 1 সেপ্টেম্বর সকাল 9:30 কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বনানীর বাসায় আসেন পরীমনি। সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে ভাবতে শুরু করেছেন পরীমনি।